আব্রাম খান জয় সুযোগ পেলেই বাবা মায়ের ছবি দেখে। সেদিন সে মায়ের সাথে তাদের পুরনো ছবি পাঙ্কু জামাই দেখছিল। ছবিটি হলে মুক্তি পেয়েছিল এবং অনেক সাড়া জাগানো একটি। এরই মধ্যে ওই জায়গায় দেখা যায় শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করছেন এবং মালা বদল করছেন, এবং সেই মালা বদল এর সিনে অপু বিশ্বাস শাকিব খানের গলায় মালা ছুঁড়ে মারছে। জয় এখনো ছোট, বাবা মায়ের সিনেমা দেখে আনন্দ পান, কিন্তু জয় আসলে বুঝে না তার মা কেন এই পুরনো ছবি দেখেন। জয় কিন্তু মাকে বিয়ের পোশাক পরা, বাবার মাথায় টুপি দেওয়া এবং পাঞ্জাবি পরা শেরওয়ানি পরা, এছাড়া মাকে বিয়ের সাজ দেখে খুব খুশি হয় এবং সে হাততালি দিয়ে ওঠে। কিন্তু অপু বিশ্বাস যখন ফুলের মালাটি ছুঁড়ে মারে, তখন জয় মন খারাপ করে বলে, মা তুমি অমন করে মালাটা পাপার দিকে ছুঁড়ে মারলে কেন, পাপা যদি ব্যথা পেত। অপু তখন দুষ্টুমি করে বলে, হ্যাঁ পাপা ব্যথা পেল, এটা তুমি দেখছো, কিন্তু মাম্মাম যে কাঁদছে সেটা তুমি দেখছো না, তুমি তো পাপাকেই বেশি ভালোবাসো, মাম্মামকে তুমি একটুও ভালোবাসো না। তখন জয় বলে, মাম্মাম আমি যখন সেদিন তোমার দিকে পেন্সিল ছুঁড়ে মেরেছিলাম, সেদিন তো পেন্সিল কুড়িয়ে দিয়ে বলেছিলে কারো দিকে কিছু ছুঁড়ে মারতে নেই, তাহলে সে ব্যথা পেতে পারে, আমি এজন্যই তো বললাম। খুশি হয়ে তখন অপু বিশ্বাস বলেন, ওরে আমার ফটোকপি মেশিন, যা বলে তাই মনে রাখে আমার দুষ্টু সোনা।